কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন গ্রুপসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কোথায় এই নিয়োগটি হতে চলেছে, সেখানে কি কি শূন্য পদ রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি কীরূপ এবং সিলেকশন প্রসিডিউর অর্থাৎ নির্বাচন পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি হতে চলেছে নদিয়া জেলার পক্ষ থেকে, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এই যে অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশান, সেটি পাবলিশ করা হয়েছে। অন স্ক্রিনে তোমরা সে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নদিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে, দেখো, কন্ট্রাকচুয়াল বেসিসে চিলড্রেন হোম ফর গার্লস নদিয়াতে নিয়োগটি করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে, এবং কেবলমাত্র শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবারে যেটা রয়েছে, দেখো, সিরিয়াল নাম্বার ওয়ানে নেম অফ দ্য পোস্ট, অফিসার ইনচার্জ পোস্টে নিয়োগ হতে চলেছে, জেন্ডারটা রয়েছে দেখো ফিমেল, এজ লিমিট রয়েছে 27 থেকে 42 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে, এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, LLB থাকতে হবে অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যাল সায়েন্সে, যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। অবশ্যই তার সঙ্গে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, নির্দিষ্ট যে রিলেভেন্ট ফিল্ড রয়েছে অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার সেকশনে কিন্তু অবশ্যই কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রেফার্ড করা হবে তাদের যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডিপ্লোমা রয়েছে অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজারশিয়াল ক্যাপাসিটিতে যাদের অভিজ্ঞতা রয়েছে। এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 1টি, এবং এক্ষেত্রে প্রতি মাসে বেতন দেওয়া হবে, দেখো, 33,100 টাকা করে প্রতি মাসে এক্ষেত্রে বেতন দেওয়া হবে। নেক্সট যে 2 নম্বর পোস্টটা রয়েছে, হাউস মাদার, এক্ষেত্রেও শুধুমাত্র মহিলা প্রার্থীরা অ্যাপ্লিকেশান করতে পারছো, এবং 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করা যাবে। এখানে যে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে, উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে, অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রামে অথবা নির্দিষ্ট চাইল্ড কেয়ার যে সমস্ত সংস্থাগুলি রয়েছে সেক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে 1টি মাত্র শূন্যপদ রয়েছে এবং SC-দের জন্য সংরক্ষিত রয়েছে। প্রতি মাসে এক্ষেত্রে বেতন দেওয়া হবে, দেখো, 14,564 টাকা করে প্রতি মাসে এক্ষেত্রে বেতন দেওয়া হবে। নেক্সট আছে জেনারেল গাইডলাইনস অর্থাৎ সিলেকশন প্রসিডিওরটা এখানে কী রয়েছে, দেখো, দেয়ার উইল বি রিটেন এক্সামিনেশন অফ 80 মার্কস অর্থাৎ 80 নম্বরের প্রথমে একটি রিটেন এক্সামিনেশন হবে। আফটার দ্য রিটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষার পর, অর্থাৎ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের যে কম্পিউটার টেস্ট হবে সেক্ষেত্রে 10 নম্বর, এবং অবশেষে 10 নম্বরের ভাইভা, অর্থাৎ টোটাল 100 নম্বরের উপর ভিত্তি করে ফাইনাল যে প্যানেল সেটা কিন্তু তৈরি করা হবে। এবার দেখো অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে, অবশ্যই প্রেসক্রাইব অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অফলাইনের মাধ্যমে এই যে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া সেটি কিন্তু করতে হবে। এবার দেখো যেটা বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেন্টস উইল সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশানস অ্যালং উইথ রিলেভেন্ট সেলফ সাইন ডকুমেন্টস ইন দ্য ড্রপ বক্স অর থ্রু পোস্ট টু দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, কৃষ্ণনগর, পিন 7411001, ফ্রম 17/7/2023 থেকে 7/8/2023 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ যেটা বলা হচ্ছে, অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টসগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে চাইলে গিয়ে ড্রপ বক্সে হাতে হাতে অথবা বাই পোস্টের মাধ্যমে কিন্তু জমা করা যাবে। অবশ্যই এখানে যে ঠিকানাটা দিয়ে দেওয়া রয়েছে, পোস্টের মাধ্যমে জমা করলে সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে, এবং হাতে হাতে জমা করলেও কিন্তু এটা অবশ্যই লিখতে হবে এনভেলপের উপরে। কী রয়েছে, টু দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, কৃষ্ণনগর, পিন 7411001, অবশ্যই সেটা আগামী 7/8/2023 বিকেল 5টার মধ্যে জমা করতে হবে। নেক্সট যেটা রয়েছে, কোন কোন ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশানের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে। প্রথমে রয়েছে দেখো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা MLA, MP, BDO, SDO, প্রধান বা কাউন্সিলার দ্বারা যে কোনো একটা হলেই চলবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেটগুলি সেলফ অ্যাটেস্টেড করে সেগুলি কিন্তু অবশ্যই যেটা রয়েছে এনভেলপের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। নেক্সট রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট ফর অফিসার ইনচার্জ অর্থাৎ কম্পিউটার ডিপ্লোমা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা দিতে হচ্ছে। এক্সপিরিয়েন্স প্রুফ অফ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যে সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে, এবং এসি সার্টিফিকেট লাগবে হাউস মাদার পোস্টের জন্য। অবশ্যই 1 সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ স্ট্যাম্প অফ ₹5 affixed, অর্থাৎ যেটা বলা হচ্ছে একটি নিজের ঠিকানা লেখা খাম, অবশ্যই তার সঙ্গে 5 টাকার একটি যে পোস্টাল স্ট্যাম্প সেটি চিটিয়ে এবং এনভেলপের মধ্যে ওটা কিন্তু আলাদাভাবে ঢোকাতে হবে। নেক্সট রয়েছে কমপ্লিটলি ফিল আপ অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ এবাভ অ্যাটাচমেন্টস আর টু বি ড্রাফট আর পোস্টেড ইন এ সিল্ড এনভেলপ সুপারস্ক্রাইব
অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিসার ইনচার্জ অথবা হাউস মাদার অ্যাট সিএইচজি নদিয়া। অর্থাৎ যেটা বলা হচ্ছে, সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করার পর যে এনভেলপটাতে নিজের ঠিকানা নাম ঠিকানা লেখা থাকবে সেটা অবশ্যই সেই এনভেলপের ভেতর ঢুকিয়ে এনভেলপের উপর যেটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে, অফিসার ইনচার্জ অথবা হাউস মাদার অ্যাট সিএইচজি নদিয়া, সেটা লিখে অবশ্যই বাই পোস্টের মাধ্যমে অথবা হাতে হাতে জমা করতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই, যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটের মধ্যে অবশ্যই পজিটিভলি তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো, যেটা বলা হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দিয়ে দেওয়া রয়েছে, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে ফিল আপ করে সেটা কিন্তু জমা করতে পারবে। এখানে দেখো যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।